প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। গত ভিডিওতে দেখিয়েছিলাম করলা গ্লেসিয়ার, করলা গ্লেসিয়ার থেকে আমরা এখন চলে যাচ্ছি ইয়ামড্রক। এই ইয়ামড্রক লেকে যাওয়ার আগে আমরা গাড়ি থামিয়ে লাঞ্চটা সেরে নিয়েছিলাম, এরপরে আমরা চলে যাচ্ছি ইয়ামড্রক লেকের পথে। রাস্তাটা যে কী সুন্দর তা আসলে আপনারা একটু পরে দেখতে পারবেন। এত সুন্দর আঁকা বাঁকা পাহাড় আর পানি একদম নীল, এবং দেখতে কী যে সুন্দর লাগতেছিল, আসলে মনে হয় যে চোখের শান্তি। এই ইয়ামড্রক লেকের পানি কিন্তু একদম ফ্রেশ, এবং তিব্বতিয়ানরা এটাকে পবিত্র লেক হিসেবে মানে। পুরো রাস্তাতেই আমরা ইয়ামড্রক লেকের এই ভিউটা পাচ্ছিলাম। এই ইয়ামড্রক লেক কিন্তু 72 কিলোমিটার লং, সো এজন্য আসলে বেশ খানিকটা পথ আমাদেরকে যেতে হচ্ছে। লাসা শহর থেকে প্রায় 100 কিলোমিটার নর্থ সাইডে হচ্ছে এই ইয়ামড্রক লেক। তো আমরা হচ্ছে ঠিক এভারেস্ট থেকে ব্যাক যাওয়ার পথে, লাসা শহরে ব্যাক যাওয়ার পথে হচ্ছে আমরা এগুলো ঘুরতে ঘুরতে যাব আর কি। প্রথমে হচ্ছে গ্লেসিয়ার, তারপরে ইয়ামড্রক লেক, তারপর হয়তো আমরা ডিরেক্ট চলে যাব লাসা শহরে। তো এর আগে হতে পারে যে আমরা একটা টেম্পলে বা মনেস্ট্রিতে যাওয়ার কথা আছে আর কি। তো দেখা যাক কতটুকু পারি, কারণ এখানেই হয়তো সন্ধ্যা হয়ে আসছে। তো এই তো আমাদেরকে এখানে নামিয়ে দেওয়া হলো, এরপরে সময় বেঁধে দেওয়া হলো আধা ঘন্টা থেকে 40 মিনিট। আসলে আমার তো পানি খুব পছন্দ, পানির ধারে গেলে আমার শুধু দাঁড়িয়েই থাকতে ইচ্ছা করে, বসে থাকতে ইচ্ছা করে, ফিল করতে ইচ্ছা করে আর কি। তো 40 মিনিট আসলে কিছুই না। তো তারপরও আমরা চেষ্টা করছিলাম উপভোগ করার, আর এখানে সব জায়গায় দেখলাম যে লেকের সাইডে ইভেন গ্রেট ওয়ালেও এরকম পাথর টাক টাক করে সাজিয়ে ওরা উঁচু করে রাখে। আমি জানি না এটা কেন করে, ওদের কাছে হয়তো কোনো স্পেশাল মিনিং থাকতে পারে। তো এই লেকের পাড়ে এসে এত ভালো লাগতেছিল, এত ভালো লাগতেছিল, আর সাদা গাংচিল ছিল সাথে, খুবই সুন্দর লাগতেছিল। আসলে এই প্রকৃতিটা না দেখলে বোঝানোর উপায় নেই যে কতটা সুন্দর এই জায়গাটা। আসলে মনে হবে যে তাকাই থাকি শুধু। আসলে তিব্বতে আসার পরে আমার মনে হয়েছে আমার দেখা সবচেয়ে সুন্দর জায়গাগুলো আমি দেখছি, হয়তোবা জীবনে এর থেকেও আরও ভালো সুন্দর কিছু দেখতে পারবো, বাট এখন পর্যন্ত এটা আমার কাছে দেখা খুব সুন্দর সুন্দর শুভ মুহূর্ত আর কি, তিব্বতে যতদিন আছি। জানি না সামনে আরও অনেক সুন্দর সুন্দর জায়গায় যাব, সেখানে হয়তো আরও অনেক সুন্দর কিছু দেখব, বাট এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে তিব্বতে আমাদের। শুধু একটাই কমপ্লেইন, একটু যদি সময়টা বাড়িয়ে দেওয়া যেত। যাই হোক, গ্রুপ ট্যুরে আসলে একটু তো অসুবিধা হবেই। তো এই যে এটাকে বলে হচ্ছে তিব্বতিয়ান গরু, এটার নাম হচ্ছে ইয়াক। তিব্বতিয়ানরা এই ইয়াককে পবিত্র প্রাণী হিসেবে বিবেচনা করে আর কি। তো এখানে আমরা দুজনই হচ্ছে টাকা দিয়ে ছবি তুলতে হয়, তো ছবিটা তুলে ফেললাম, যদিও খুব একটা ভালো আসছিল না, কারণ সূর্য অলরেডি পড়ে গেছে, তো আমরা যেহেতু সূর্যের বিপরীতে ছবিগুলো বেশ কালো আসছিল। যাই হোক, মনের ইচ্ছা পূরণ করা হলো, বাট আমাদেরকে বারবার কল করছিল যে সবাই চলে এসেছে, চলে আসুন চলে আসুন, তো এই জন্য আমাদেরকে খুব দ্রুত এখান থেকে চলে যেতে হচ্ছে। মানে আমার ইচ্ছে করছিল আরও কিছুক্ষণ এখানে থাকতে, বাট আসলে আমাদের হাতে সময় নেই। তো এরপরে হচ্ছে গাড়িতে করে সামান্য কিছু দূর যাওয়ার পরেই ওরা আবার আমাদেরকে অন্য আরেকটা জায়গায় নামিয়ে দেয়। তখন যেখানে নেমেছিলাম সেটা হচ্ছে একদম পানির কাছাকাছি, আর এখন যেখান থেকে ভিডিও করছি এটা হচ্ছে অনেক উঁচাতে আর কি। তো এই জায়গা থেকে হচ্ছে লেকের ভিউটা খুব ভালো, কারণ দুই পাশ থেকেই হচ্ছে লেকটা চলে গেছে, মাঝখানে একটা আইল্যান্ডের মতো পাহাড়, তো দেখতে খুবই ভালো লাগছিল। বাবা এর সাথে ছবি তুলতেছে আর একজন। এটা হচ্ছে তিব্বতের নিজেদের একটা কি বলবো জাত, সেই জাতের কুকুরটা অন্য কোথাও পাওয়া যায় না। তো এখানে এই কুকুরগুলোর সাথে ছবি তুলতেও কিন্তু আপনাকে টাকা দিতে হবে, মানে যাই হোক, বাট কুকুরটাকে আমার বেশ ভালো লেগেছে, অনেক সুন্দর আর কি কুকুরটা। তো আসলে এভারেস্ট থেকে আসার পরের দিনই কিন্তু আমরা এগুলো ঘুরছিলাম, বেশ ভালো লাগছিল। আজকে মোটামুটি মানে অ্যাটিটিউড সিকনেসটা খুব কম, মনে হচ্ছে শরীর আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে গেছে এখানে আর কি। এই তো এখান থেকে চলে যাওয়ার সময় এখানে খুব সুন্দর সুন্দর কিছু শপ আছে, ওরা হচ্ছে প্রাণীর হাড়টার দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের জিনিস বানিয়েছে, মালা থেকে শুরু করে অনেক কিছুই আছে। তো আমাদেরকে যেহেতু ডাকছে আমরা চলে যাব এখনই হয়তো। তো ইয়ামড্রক লেক থেকে আজকের মতো বিদায় জানাচ্ছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর এরপরে কিন্তু আর অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে যাচ্ছে,
তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এখনও বেল আইকনটি যদি প্রেস করে না থাকেন তাহলে অবশ্যই জলদি জলদি প্রেস করে ফেলুন। আজ তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। বাই বাই সবাইকে।